অবসরপ্রাপ্ত এবং কর্মরত পুলিশকর্মী ও অনিয়মিত পুলিশকর্মীদের কাছে সংগ্রামী যৌথ মঞ্চের আবেদন। তিন দফা দাবি নিয়ে খানাকুল থানায় এলো যৌথ মঞ্চের পক্ষ থেকে কর্মীরা। শুনব কি বলছেন নিউজ অগ্নি পর্দায়, শুনব। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে থানা চলো যে কর্মসূচি আজ নেওয়া হয়েছিল, সেই জন্য আমরা ওসি সাহেবের কাছে আমাদের কাছে একটা মানে দাবি সমূহ একটা পত্র তুলে দিলাম। আমাদের মূলত তিন দফা দাবি আছে। হ্যাঁ, প্রথম হচ্ছে আমাদের যে এআইসিপিআই মেনে যে ডিএ প্রদান করতে হবে আর শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে, এবং যারা অস্থায়ী কর্মী আছে তাদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ীকরণ করতে হবে। এটা হচ্ছে আমাদের মূলত দাবি খানাকুল থানায় এসে। দেখুন, এ প্রসঙ্গে আমাদের কোনো এ নেই, বিহু মন্তব্য নেই, কিন্তু ওনার যেভাবে ওনাদের খাতাটা বাড়িয়েছেন আমরা চাইছি যে সমস্ত রাজ্য সরকারি কর্মীদেরও ওইভাবে ওইভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে সকলেরই প্রাপ্য যে অংশটা সেটা দিয়ে দিক, এটা আমাদের দাবি। আপনার পরিচয়? আমার নাম নিরাপদ সামন্ত। ওনা থেকে ভালোই বললেন এবং ওনারা আমাদের যে দাবিপত্র সেটা অ্যাকসেপ্ট করলেন এবং আমাদের পাশে থাকবেন, এই কথা বললেন।